সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। আর জিয়া যদি খুনি না হয়, মুস্তাফা যদি খুনি না হয়, তাহলে ইন্ডিয়ান টিভি অর্থাৎ এখানে কি কোনোদিন যদি বিচার হয়, তাহলে আমরা দূরে দূরে বড় সুন্দর সেই জন্য বিশ্বে কোথাও আছে জনতাকে যে বিচার হবে না। নির্বাচন কমিশন এরা সকালে তার বইতে দেখছে রক্তাক্ত বঙ্গবন্ধুকে মানলো আপনার রূপ কৃষ্ণ হয়ে শিশু নয় সবাই সেই হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান, শফিউল্লাহ, খালেদ মোশাররফ এরা সবাই জানে ওইটার দিকে রেডিও স্টেশন খুনিদের তারা সমর্থন দিচ্ছে। ওই বঙ্গবন্ধু বাড়ি করতে আসলো না, বঙ্গবন্ধুতে সে একদিন আগে তো বঙ্গবন্ধু পাড়া ধরে পড়ে থাকতো এবং হেলসুনে মাস কেনেন তার বইতে লিখেছে এবং তার অনুমতি দিচ্ছি আপনি আমাদের সেই এই খুনকে রক্ষা করার জন্য নিজেকে রক্ষা করার জন্য জিয়াউর রহমান এই কাজ করছে এবং সেই কুশলীদের মধ্যে এটা করে এই দ্বারা সেই বঙ্গবন্ধুর হত্যার পর এই খুনিদের সাথে আপনি যে খুনের সাথে জড়িত তাদের কি আজকে দেশে বের করতে হবে। ওই বঙ্গবন্ধু হত্যার পর রেডিও স্টেশনের কারা কি কর্নেল তাহে, হাসান উল্লাহ কেন, কর্নেল উসমানি, তারপর মাহবুব আলম চাষী, তাইবুদ্দিন কাকু আর অন্য যারা গেছিল অনেকে আছে সব তো এখন বাক্সা রয়েছে কি সামরিক শাসক ভালো তুমি সাফাই চান আপনার কাছে এবং এরপর বঙ্গবন্ধু এটাকে শত্রু করে ফোন করে শত্রুল্লাহ তোমার বাড়ি আমার বাড়িতে আক্রমণ করছে তারা আমি দেখতেছি এর কিছু সময় পর শত্রুল কামারকে তখন মেরে ফেলছে তখন বঙ্গবন্ধু ফোন করবে যে শফিউল আমার কামারকে তোমার তুমি কি করার শফিউল স্যার একটু একটু সরে যাওয়া যায় না বাসার থেকে বঙ্গবন্ধু রাগ হয়ে ফোন ডেকে দিচ্ছে বঙ্গবন্ধু মারা গেছে ছয়টা শফিউলের ফোন করছে কর্মের কিন্তু অন্যায় কখনো আল্লাহ প্রশ্রয় দেয় একদিন তার শাস্তি হবে সময় হয়তো আল্লাহর মার দুনিয়া হয় সত্যি এদিকে
রূপ বসা, সে বসা, জিয়া রহমান বসা, খালেদ মোশারফ বসা। তখন বলছে তারপরে বঙ্গবন্ধুকে রাত্রে যে বঙ্গবন্ধুকে এই হলো তাদের শক্তি। যদি সবাই না জানতো তাহলে কি এক না কারণ অফিসার সস্তিত আছে, আড়াইশো লোক, সাড়ে আড়াইশো লোক এটা সারেন্ডার করে বঙ্গবন্ধু মেরে যখন ওরা ক্যান্টনমেন্ট, তখন কেন ক্যান্টনমেন্টে রেটার্ড করলাম? ঠিক আছে, মেরে ফেলছে আজকে, তবে রেটার্ড করলাম, তারা তো কমেন্ট দিয়ে যায় নে, হায় কমেন্ট তো কেউ করে না, যে আমরা অর্ডার দিচ্ছি। তারা ষড়যন্ত্রের সাথে ছিল বলেই আজকে ওই বারোজনের যে পুরো ক্যান্টনমেন্টকে তারা পাবে। আর এর সাথে আর সংযুক্ত প্রশ্ন হলো বৈজ্ঞানিক সমাজতন্ত্রে কমেন্ট আয়, তিনি আবার এর আগে আর্মির ভিতর বিভিন্ন অপপ্রচার করত বঙ্গবন্ধুর বিরুদ্ধে, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিককে সেই অনেক তারে ওরা সৈনিক সংস্থা করেছিল, সৈনিক সৈনিক বিপ্লবী সৈনিক সংস্থা উনি করেছিল। এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র বঙ্গবন্ধুকে দেখে বঙ্গবন্ধু কি ছিলেন মৃত্যু করেছে, তার মতো লোকে যেমন একটা থাপ্পড় মারে, তখন বড় অফিসার এসে ষড়যন্ত্র তাকে মারতে যায়, তাই টেনে এসে দিচ্ছে তারা বঙ্গবন্ধুর যেমনি খোঁজটা এসে দিয়েছেন, আমরা বঙ্গবন্ধুকে আমার টেনে এসে গেছে। তো এই যে বঙ্গবন্ধু যে হয়েছে তার দিচ্ছে তোমাদের তা কিছু আছে খালি ডিসেম্বর মাসে এসে আর এদের এই যে যাদের এই যে কাশ্মীর জামাত দিয়ে রাজনীতি করা কোন মানুষকে সবচেয়ে বড় দেখতেন, ধর্ম যার তার ধর্ম তার তার কাছে, সেই সংবিধান স্থগিত করে ওদের জেল থেকে বাইর করে ওদের রাজনীতি করে নিজে একটা পার্টি করলো বিএনপি, বাংলাদেশ না পাকিস্তান, মুক্তিযোদ্ধারা একে শেষ করে আরম্ভ করলো, মুক্তিযোদ্ধার কথা বলে তাদের পরিবার তাদের গ্রেফতার, আওয়ামী লীগ নেতা কর্মীদের নিচ্ছেন তারা হাজার বছর এই বাংলার মানুষের যে স্বাধীনতা দিচ্ছে, যে সংগঠনে লক্ষ লক্ষ হাজার হাজার কর্মী ত্যাগ করছে তাদের উপর অত্যাচার আরম্ভ, এমন কোন থানা নাই, এমন কোন জেলা নাই যে আওয়ামী লীগ নেতা কর্মীদের গ্রেফতার না করছে, আর প্রধান সাহায্য দিতে হবে যে জাতিসংঘে যে বাংলাদেশের
বঙ্গবন্ধু সহ অন্যান্য নেতৃবৃন্দ।